আজ আমি আপনাদের যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে মুস্তাকপাড়া। কক্সবাজার জেলারই একটা অংশ, সমুদ্রের এক কর্নারের শেষ সীমানা বলা চলে। এখান থেকে মৎস্য আহরণ করা হয়, সমস্ত ধরনের মৎস্য। কক্সবাজার এবং আশেপাশের জেলাতে এই মৎস্যগুলো পাঠানো হয় এবং এখানে আর পাইতাম শুটকির আড়ত আছে, মাছগুলো এখান থেকে শুকানো হয়। হ্যাঁ, এখানে অনেক গাং শালিকদের আনাগোনা আছে, মাঝিদের মাছ ধরাও কিছু মাছ এখান থেকে ধরে। সব কিছু মিলিয়ে জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, আপনারা পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এই জায়গাটা সম্পর্কে একটা ধারণা পাবেন। এই যে অক্টোবর জীবিত আছে, অক্টোবর জীবিত আছে যে, আরে আল্লাহ, উল্টাবে কিন্তু ও, এখন উল্টাই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভুলে যান না, ঠিক আছে, এখন দেখেন উল্টাবার চেষ্টা করতেছে, যখন দেখতে পারবো তখন শান্তি। কামড় দেয় না, আমার অপরিপূর্ণতাই থেকে যেত। কি রে ভাইয়া, এমনি নিচ্ছে
কেন ভাই? অনেকগুলাই পেয়েছি। এই জায়গায় মাছ মারার মানে উপযুক্ত জায়গা, হ্যাঁ প্রচুর মাছ। ওই জায়গা ওইখানের মতো এখানে তো না। এখানে ই কম তো, সামনে জায়গা কম।